ইউ অল হ্যাভ টু আস্ক মি কোশ্চেন্স, যাতে করে আর কি মানে একটা সিঙ্ক্রোনাইজেশন থাকে, পড়ার মধ্যে সিঙ্ক্রোনাইজেশন থাকবে তাইলে। হ্যাঁ এই আর কি। অ্যান্ড দিস ইজ নট লাইক অ্যান অফলাইন ব্যাচ, আমি যেটা মনে করি, ঠিক আছে? অফলাইন ব্যাচ ইজ সামথিং ডিফারেন্ট, যেখানে হচ্ছে একেবারে ব্যাচ ভরা স্টুডেন্ট থাকবে, তারপরে এরকম এরকম। মেনি অফ পিপল ওয়ার আস্কিং মি যে ভাইয়া এটা কি, আপনি কি অফলাইন ব্যাচ শুরু করছেন লাইক সামথিং? আই ডোন্ট নো, ইটস নট এ অফলাইন ব্যাচ, এটা হচ্ছে একটা এক্সপেরিমেন্টাল জিনিস। আমার কিছু স্পেশাল স্টুডেন্ট আছে যারা হচ্ছে এই এই অ্যাক্সেসটা পাচ্ছে ফর লাইনিং ইন ফ্রন্ট অফ সাইড অফ মি, ঠিক আছে? স্পেশাল কয়েকজনই পাচ্ছে, সো ইউ গাইজ আর স্পেশাল, ঠিক আছে? ইউ গাইজ আর স্পেশাল টু মি, ঠিক আছে? সো এই আর কি। তো কিছুক্ষণ পরে ফ্যানটা বন্ধ করে দিলে সাউন্ডটা একটু প্রবলেম, এখন তো কেন আর পাঁচ মিনিট পরে বন্ধ করে, তো সমস্যা নেই। আচ্ছা, সো ইয়ার আই এম অ্যাগেইন, তোমাদের হচ্ছে আর একটা বায়োলজি ক্লাস, অ্যান্ড থ্যাংক ইউ ভেরি মাচ ফর কামিং অ্যান্ড অ্যাকসেপ্টিং মাই ইনভাইটেশন। সো তোমরা সবাই হচ্ছে এখানে এসএসসি 23 ব্যাচের স্টুডেন্ট, অ্যান্ড ফর দ্যাট আমরা হচ্ছে বায়োলজিটা শুরু করছি। লাস্ট একটা ক্লাসে আমরা হচ্ছে বায়োলজির আরও বেশি ভিতরে ঢোকার চেষ্টা করছি, যে বায়োলজির বেসিকটাকে, একদম বেসিক অফ দ্য বায়োলজি জানার চেষ্টা করছি লাস্ট ক্লাসে। অ্যান্ড আমরা এটাও জানছি যে কোষ কোষ কীভাবে তৈরি হয়েছে, বা প্রথম কোষের উৎপত্তি কী, প্রথম কোষটা যে ব্যাকটেরিয়া আদি কোষ, সেই ব্যাকটেরিয়া সম্পর্কে আমরা জানছি, কীভাবে সেটা অরিজিন হয়েছে। অরিজিন মানে কি? অরিজিন মানে হচ্ছে উৎপত্তি, মনে রাখবে, অরিজিন মানে কি? উৎপত্তি। আমরা প্রিমিটিভ আর্থ কীভাবে তৈরি হয়েছে, বা কীভাবে স্ট্যানলি মিলার আর ইউরে তারা কীভাবে টেস্ট করে কী তৈরি করছিল, এবং সেখানে কী পাইছিল, প্রোটিন, প্রোটিন, অ্যামাইনো অ্যাসিড, অ্যামাইনো অ্যাসিড পাইছিল, অ্যামাইনো অ্যাসিডটা আসলে বেসিক্যালি হচ্ছে প্রোটিন, ঠিক আছে? এটা পাইছিল। সো এই জিনিসটার ধারণা কিন্তু আমরা কতদিন পাইছি, কতদিনের ক্লাসে কিন্তু আমরা পাইছি। সো দ্যাট ওয়াজ দ্য আওয়ার প্রিভিয়াস ক্লাস। অ্যান্ড আমরা কোষতত্ত্বও কিন্তু পড়ছি, তাই না? কোষতত্ত্বের জনক ছিল কয়জন? দুইজন, কে কে? স্লেডেন আর সোয়ান, ঠিক আছে? তো স্লেডেন আর সোয়ান এই দুজন ছিল কোষতত্ত্বের জনক। সো কোষতত্ত্বের মধ্যে আমরা চারটা কথা, গুরুত্বপূর্ণ কথা পাইছি, যা এগুলো ছিল। তারপরে আমরা এটাও বলছি যে সাইটোলজি মানে কি? কোষবিদ্যা, কোষবিদ্যা জনক হিসেবে আমরা ধরছিলাম সেই রবার্ট হুককেই, মানে আধুনিক কোষবিদ্যা জনক আমরা পাইছিলাম হচ্ছে কার্ল পি সোয়ানসনকে, ঠিক আছে? আর আলটিমেটলি কোষবিদ্যার জনক রবার্ট হুককে তো আমার লেখাই লাগছে, আফটার অল রয়্যাল সোসাইটির মেম্বার, ঠিক আছে? সো একটা ভাবসাব তো থাকবেই, গেল। তাহলে এইগুলো যদি ঠিক থাকে, আমরা এরপরে কোষের প্রকার ভেদে চলে যাবো। আমাদের পিসটা আপাতত একটু স্লো, আমাদের পেসটা আপাতত স্লো, একটু একটু আমরা স্লোলি আগাচ্ছি, বাট এখন যেহেতু বেসিক কনসেপ্টগুলো ডেভেলপ করার টাইম, সো বেসিক কনসেপ্টগুলো একবার ডেভেলপ করে ফেলতে পারলে পরে দেখা যাবে যে বাকি কিছু জিনিসগুলো কিন্তু খুবই ফাস্ট গ্রো করতেছে। ওকে, সো আমরা হচ্ছে কোথায় চলে যাবো? আমরা চলে যাবো হচ্ছে কোষের প্রকার ভেদে, ঠিক আছে? কোষের প্রকারভেদ আমরা এই কালিটাকে ব্যবহার করি, কোষের প্রকার ভেদ। প্রকারভেদ মানে কি? প্রকারভেদ মানে যেটাকে আমরা কি বলি, প্রকারভেদ মানে যেটাকে আমরা বলি হচ্ছে টাইপ, টাইপ অফ সেল। আচ্ছা, যে কোনো কিছুতে তোমরা যখন এই বায়োলজিটা পড়বা, বায়োলজিটা এখন যখন পড়বা ফার্স্ট ইয়ার থেকেই, তোমাদের যাদের ভবিষ্যতে মেডিকেলে পড়ার ইচ্ছা আছে, ঠিক আছে, ডাক্তার হওয়ার ইচ্ছা ভবিষ্যতে, কারণ অনেকেই ছোটোবেলার স্বপ্ন থাকে কি বড় হয়ে কী হবো, ডাক্তার হবো, এটা কিন্তু অনেকেরই স্বপ্ন থাকে। তো যাদের ইচ্ছা আছে বড় হয়ে ডাক্তার হবো, তারা একদম এখন থেকেই পুরো প্রিপারেশনটাকে কীভাবে জমিয়ে নিবা, এখন থেকে পুরো প্রিপারেশনটা হচ্ছে মেডিকেলের জন্য নিবা। এখন থেকে যা পড়বা, ইউ ইউ উইল থিঙ্ক লাইক দ্যাট, যে আমরা এটা কিসের জন্য ইনভেস্টমেন্ট, এটা হচ্ছে আমাদের মেডিকেলের জন্য ইনভেস্টমেন্ট। সো এই চ্যাপ্টারটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, এই চ্যাপ্টারে যে সায়েন্টিস্টদের নামগুলো পাবা, অনেক সায়েন্টিস্টের নাম আছে, অনেকে অনেক কিছু আবিষ্কার করছে, তো ওই সায়েন্টিস্টের নামগুলো একটু মুখস্থ করে ফেলতে হবে, একসাথে খাতায় লিখে ফেলতে পারো। সায়েন্টিস্টের নামগুলো কেন মুখস্থ করতে হবে, কারণ ওনারা যে জিনিসগুলো আবিষ্কার করছেন, এটা আমরা প্রত্যেক আমি আমরা প্রত্যেকটা ক্লাসের মধ্যেই বলি, যে ওনারা যে জিনিসগুলো আবিষ্কার করছেন এটা কিন্তু ওনাদের সারা জীবনের একটা কি, গবেষণার একটা ফসল। একটা সায়েন্টিস্ট বা একটা রাইটার যখন একটা বই লেখেন, আমাদের মেডিকেলে অনেক বই আছে, ফার্স্ট ইয়ারে মেডিকেলে ফার্স্ট ইয়ারে যেমন গাইটনের ফিজিওলজি বই পড়তে হয়, ফিজিওলজি মানে কি, শারীরবিদ্যা,
গাইটন বা গ্যানং রাইটারের নাম, ওনাদের ফিজিওলজি বই আমাদের পড়তে হয়। তো ওনারা বইয়ের মধ্যে যে একটা লাইন লিখছেন, ওনাদের একটা লাইন, একটা লাইন ইজ এ কি বলবো, তাদের সারা জীবনের সাধনা। এই জন্য আমরা মেডিকেলে একটা লাইনকে, আমাদের মেডিকেলে কিন্তু বইয়ের লাইনগুলোকে খুব ইমফেসাইজ করা হয়, খুব জোর দেওয়া হয়। কারণ কি, ওনারা যে একটা লাইন লিখছে এটা ওনাদের সারা জীবনের সাধনার ফসল। সো ওনারা এত কষ্ট করে এত কিছু করে একটা জিনিসকে আবিষ্কার করছেন। সো ইটস আর গ্রেট রেসপন্সিবিলিটি টু লার্ন অ্যাবাউট দেওয়ার নেমস। সো তাদের নামগুলো আমাদের জানা কিন্তু আমাদের একটা গ্রেট রেসপন্সিবিলিটি, আমাদের জানা কিন্তু খুবই দরকার তাদের নামগুলা। ঠিক আছে, নামগুলো একটু জানতে হবে, একটু কষ্ট কষ্ট হলেও। তো এগুলোর শিখার সহজ সিস্টেম হচ্ছে কাগজে লিখে ফেলা, প্রতিদিন চোখ বুলানো, একেবারে পড়ার দরকার না। আগের দিন আমি তোমাদের বলছিলাম বায়োলজি কখনো একদম পাতা ঢালাই দিয়ে কি করবে না, মুখস্থ করবে না। একটা পাতা পড়বা, পরের পাতায় চলে যাবা, বোঝার ট্রাই করবে। এরকম চার পাঁচবার বুঝে বুঝে ট্রাই করলে এমনি কি হয়ে যাবে, মুখস্থ হয়ে যাবে। দ্যাট ইজ দ্য রুলস অফ লার্নিং নিউ থিংস, সহজে শেখার এটা সহজ সিস্টেম, বুঝছো। যাই হোক, যেটা বলতেছিলাম আর কি, যে কোষের প্রকারভেদ যেহেতু আমরা পড়তে যাচ্ছি, প্রকারভেদ মানে কীভাবে সেটা আবার টাইপ বের করবো। আর এখন থেকে যেগুলো পড়বা, এই যে প্রকারভেদ, সংজ্ঞা, বিজ্ঞানীদের নাম, বৈশিষ্ট্য, কাজ, এই চ্যাপ্টারের এই জিনিসগুলো শিখে ফেলতে হবে। কী কী বললাম, বিজ্ঞানীদের নাম, প্রকারভেদ, বৈশিষ্ট্য, সংজ্ঞা, কাজ, এই চ্যাপ্টার থেকে এগুলো বাবা চলে আসে, বিভিন্ন ভর্তি পরীক্ষা বলো বা বোর্ড পরীক্ষা বলো। আর এই চ্যাপ্টারে কিওয়ার্ড দিয়ে শিখবা। কিওয়ার্ড মানে হচ্ছে একটা বৈশিষ্ট্য পুরোপুরি মুখস্থ না করে ছোটো 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 ওয়ার্ডে ভেঙে ফেলবা, তাহলে এগুলো শেখা কী হবে, সহজ হবে। তাহলে কোষের প্রকারভেদের মধ্যে তোমাদের বইয়ে সর্বপ্রথম যে কাজটা করছে, শারীরবৃত্তীয় কাজের ভিত্তিতে, কিসের ভিত্তিতে, শারীরবৃত্তীয় কাজের ভিত্তিতে কোষের প্রকারভেদ করছে। তাহলে এখানে আমরা প্রথমে যে কোষের প্রকারভেদটা আনবো, ধরো এক নম্বর দিয়ে, সেটা হচ্ছে শারীরবৃত্তীয় কাজের ভিত্তিতে, শারীরবৃত্তীয় কাজের ভিত্তিতে। তোমরা আমাকে প্রশ্ন করো, দেখো তাহলে এখানে শারীরবৃত্তীয় শব্দের থেকে না এখানে কাজের ভিত্তিতে শব্দটা বেশি গুরুত্বপূর্ণ, যেটাকে কিনা আমার বাচ্চা গেলে পড়ছি হচ্ছে কাজের ভিত্তিতে কোষের প্রকারভেদ, কাজের ভিত্তিতে কোষের প্রকারভেদ। তো কাজের ভিত্তিতে মানে কি, একটা কোষ কি ধরনের কাজ করে, কোষ আবার কাজ কেমনে করবে। এখন এটার উত্তর আমরা আগের ক্লাসে পাইছিলাম, যে আমাদের জীব দিয়ে যা কিছু হয় সবই কি কোষ, তো জীব দিয়ে যা কাজ হয় সবই কি দিয়ে হয়, কোষ হয়। আর শারীরবৃত্তীয় কাজ মানে ওই শারীরবৃত্তীয় মানে আগে একটুকে বলছিলাম যেটাকে ফিজিওলজি বলা হয়, তার মানে কি ফিজিওলজিক্যাল ওয়ার্ক বা ফিজিওলজিক্যাল কাজ, মানে আমাদের দেহ সংক্রান্ত যে কোনো কাজ, মানে দেহ তৈরি কিন্তু কি দিয়ে, কোষ দিয়ে। তাহলে দেহের ভিতরে কোনো কাজ মানেই আসলে কি কোষের ভিতরে কাজ, সহজ বিষাব। তাহলে শারীরবৃত্তীয় কাজের ভিত্তিতে কোষের প্রকারভেদ। তো এটা যখন আমরা করবো তখন আমরা দুই টাইপের পাবো। তাহলে শারীরবৃত্তীয় কাজের ভিত্তিতে কোষ কয় প্রকার, দুই প্রকার। ঠিক আছে, দেহকোষ, দেহকোষ। পাশাপাশি এখন থেকেই ইংলিশ নামগুলো শেখা শুরু করে দাও, কারণ লাস্ট বছর যে মেডিকেল ভর্তি পরীক্ষা গেল 2021 সালে মেডিকেল ভর্তি পরীক্ষা, যেটা তোমরা তো মেডিকেল ভর্তি পরীক্ষা দিবা 2024-25-এ, তোমার 2024 তোমার হচ্ছে 2023 ব্যাচ, 24-25-এ তোমরা মেবি পরীক্ষা দিবা, 23 ব্যাচ হয়ে থাকলে 23-24-25 এরকম সেশনে তোমার পরীক্ষা 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 দিবা। যদি এবার যদি 21-22 হচ্ছে তাহলে পরেরটা 22-23 আর তোমার 23-24। তো এবার যে পরীক্ষাটা গেছে এই ভর্তি পরীক্ষায় কিন্তু অনেক ওয়ার্ড ইংলিশে আসছে, ইংলিশ ভার্সনের প্রশ্ন তো একদম পুরোপুরি ইংলিশেই হয়, বাট বাংলা ভার্সনের প্রশ্নের মধ্যে অনেক ওয়ার্ড কিসে দিয়ে দিছে ইংলিশে, মানে এক্সাম্পলে যে চারটা অপশন দেওয়া থাকে কোশ্চেনের, যে চারটা অপশন দেওয়া, চারটা অপশন ইংলিশে দিয়ে দিছে। সো অনেক স্টুডেন্ট একজন আনসার করতে পারে নাই। আর এই ইংলিশগুলো কিন্তু খুব কঠিন না, হোয়াট ইউ হ্যাভ টু ডু ইজ রেগুলার প্র্যাকটিস, রেগুলার একটু চোখ বুলালে ইংলিশ নাম একদমই সহজ। তাহলে প্রথমটা হচ্ছে দেহকোষ বলছে, দেহকোষকে ইংলিশে বলা হয় সোমাটিক সেল। সোমা, সোমা মানে কিন্তু কোষ দেহ, সোমা মানে কোষ দেহ। তোমরা যখন নিউরন আঁকা নিউরন পড়ো না, নিউরনের কোষ দেহকে সোমা বলে। একটা হচ্ছে সোমাটিক সেল, আর একটা হচ্ছে জনন কোষ বা গ্যামিট, জনন কোষ বা গ্যামিট, ইংলিশে এটাকে গ্যামিট বলে, গ্যামিট বলে। ঠিক আছে, গ্যামিট, GAMETE, জি এ
M-E-T তাহলে দেহকোষ আর যৌনকোষ, দেহকোষ আর যৌনকোষ এই দুইটা। এখন কথা হচ্ছে, এটা তো বাচ্চাকাল থেকে পড়ে আসছি যে দেহকোষ আর যৌনকোষ, দেহকোষ আর যৌনকোষ এর মধ্যে নতুন কি আছে, বাট এর মধ্যে অনেক মজার সায়েন্স আছে। এর মধ্যে কোন সায়েন্সটা আছে? এর মধ্যে হচ্ছে এই ডিপ্লয়েড আর হ্যাপ্লয়েডের সায়েন্সটা আছে। আর এই ডিপ্লয়েড আর হ্যাপ্লয়েডের সায়েন্সটা লাইক হচ্ছে, যতই আমরা মাইটোসিস মিওসিস শিখি না কেন, সারা জীবনের জন্য আমাদের একটা পেইন। মানে বুঝি এখন মুখস্থ করতে করতে মুখস্থ হয়েই গেছে যে হোয়াট ইজ ডিপ্লয়েড অ্যান্ড হোয়াট ইজ হ্যাপ্লয়েড। মানে এখন আমাদের মুখস্থ হয়ে গেছে, ইটস লাইকলি যে মাইটোসিস কোষ বিভাজন হলে এখানে টু এন থেকে টু এন মানে কি ডিপ্লয়েড হবে, আর মিওসিস কোষ বিভাজন হলে এখানে ডিপ্লয়েড থেকে ওটা কি হয়ে যাবে, হ্যাপ্লয়েড হয়ে যাবে। বাট আসলে ডিপ্লয়েড আর হ্যাপ্লয়েড কি, এর আনসারটা আসলে ডিপ্লয়েড আর হ্যাপ্লয়েডের মধ্যে না, ওই কোষ বিভাজন এবং কোষ বিভাজনের প্রয়োজনীয়তা থেকে পাওয়া যাবে, কোষ বিভাজন এবং কোষ বিভাজনের প্রয়োজনীয়তা থেকে পাওয়া যাবে। তার আগে আমরা দেহকোষের কনসেপ্টটাকে ক্লিয়ার হই। দেহকোষ বা সোমাটিক সেল, তাহলে কি এই জনন কোষ কি, এটা কি দেহের বাইরের কোষ, অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড বা বায়বীয় কোষ, মানে বাতাসের মধ্যে ঘুরে বেড়াইতেছে এরকম কিছু না? তাহলে গ্যামিটটাও তো দেহেরই অংশ, তাহলে একে স্পেশালি দেহকোষের এটাকে জনন কোষ নাম দিছে, আবার বলছে যে কাজের ভিত্তিতে। তার মানে কি, তার মানে হচ্ছে এই দুটা কোষের মধ্যে বাহ্যিকভাবে দেখতে কোনো তেমন ডিফারেন্স হয়তো বা নর্মাল কোষ থেকে পাওয়া যাবে না, বাট কাজের মধ্যে কি আছে, পার্থক্য আছে। তাহলে এর কাজ হচ্ছে একটা জীবের দেহকে তৈরি করা, আর এর কাজ জনন কোষ। জনন কোষকে আমরা জন্মদানকারী কোষ বলতে পারি। কি জন্মদান? নতুন একটা জীবের, মানে নতুন একটা জীবের জন্মদান। যেমন জনন কোষের মধ্যে আমরা দুটাই পাই, শুক্রাণু আর ডিম্বাণু। দে ক্যান ফিউজড, ফিউজড মানে কি মিলিত হওয়া, এবং নতুন একটা জায়গোট, নতুন একটা জায়গোট থেকে নতুন একটা ভ্রূণ, ভ্রূণ থেকে নতুন একটা জীব, নতুন একটা প্রাণ তৈরি করতে পারে। তার মানে দে ক্যান রাইজ এ নিউ লাইফ, তার একটা নতুন নতুন একটা জীবনের জন্ম দিতে পারে, তার কোনো এর নাম কি। কিন্তু দেহকোষ কিন্তু কি করতে পারে না, নতুন একটা একটা জীবকে সে কি করতে পারে, বড় করতে পারে। তাহলে দে আর মোস্ট লাইকলি যে একটা কাজ, তারা কিন্তু একটা কি করতেছে কাজ, তাদের ফাংশনটা কি কাজ, একজন দেহকে বড় করতেছে, আর একজন বড় করতে করতে ম্যাচিউর হওয়ার পরে সেখান থেকে নতুন কি করতে তৈরি করতেছে, নতুন জীব তৈরি করতেছে। তাহলে কাজগুলো কিন্তু ডিফারেন্ট। তো এটা আমরা বুঝি ডিপ্লয়েড হ্যাপ্লয়েডের মধ্যে প্যাচ লাগে। আচ্ছা, আমরা জানি কোষের ভিতরে আছে নিউক্লিয়াস, নিউক্লিয়াসের ভিতরে কি আছে, ক্রোমোজোম। ক্রোমোজোমের নাম্বার কি ডিফাইন করে বা কি সংজ্ঞায়িত করে কোন প্রাণী বা কোন জীব? যেমন এক একটা জীব বা এক একটা প্রাণীর ক্ষেত্রে ক্রোমোজোমের সংখ্যা কিন্তু কি ভিন্ন। তা মানুষের ক্ষেত্রে কত জোড়া? 23 জোড়া। মানুষের ক্ষেত্রে 23 জোড়া। তাইলে সে যদি দেহকোষ হয়, সে যদি দেহকোষ হয় তার তার প্রত্যেকটা কোষের ক্রোমোজোমের সংখ্যা কতগুলো হবে? 46টি বা 23 জোড়া হবে। আচ্ছা, তাহলে এই জিনিসটা তো আমরা বুঝি। তো সেটাকে যদি আমরা এখানে লিখি, তাহলে ধরো আমরা পিতা দিলাম, পিতা তো একটা ব্যক্তি তাই না, তো তারা তো দেহ আছে, দেহ থাকলে তো কোষ থাকবে তাই না। পিতার দেহের মধ্যে ক্রোমোজোম কতগুলা? 46টা। আর এখানে আবার একটা সায়েন্স আছে, অনেকে মনে করে কি এই 23 জোড়া ক্রোমোজোম বুঝি সারা দেহে, মানে সারা দেহ মিলে কয়টা ক্রোমোজোম? 23 জোড়া। না, সারা দেহের মধ্যে যে 100 ট্রিলিয়ন কোষ আছে, প্রত্যেকটা কোষের মধ্যে কি আছে, নিউক্লিয়াস আছে, আর প্রত্যেকটা নিউক্লিয়াসের মধ্যে ক্রোমোজোম কতগুলা, এই জিনিসটা ক্লিয়ার হয়ে যাও। এটা ভাইবো না কখনোই, মানে এই প্রশ্নটা আমি অনেকেই পাই করতে অনলাইনে ক্লাস নিতে যায়, এই কোশ্চেন আমি প্রায় পাইছি, ভাইয়া এই ক্রোমোজোম যে 23 জোড়াটা কি সারা দেহে নেয় একটা কোষে, সারা দেহে লাইক চিন্তা করো তো, তাহলে একটা ক্রোমোজোমের সাইজ কত বড় বড় হবে, অপাদমস্তক, অপাদমস্তক একটা ক্রোমোজোম, ঠিক আছে, একটা হাত সমান ক্রোমোজোম, একটা থাবা মানে একটা হাতের যে থাম সমান কি বা এই যে তালু সমান কি ক্রোমোজোম, দিলাম একটা সর মুখের মধ্যে লাগিয়ে গেল একটা ক্রোমোজোম, ঠিক আছে, মারুম একটা চর, এক চরের সাথে এক ক্রোমোজোম লেগে যাবে মুখের মধ্যে, পরে খুঁজ ভাই আই আমার তো ক্রোমোজোম একটা গেল, আমার এক ক্রোমোজোম কই গেল, এরকম একটা অবস্থা। তাহলে পুরা দেহ মিলে 46 না, বরঞ্চ পুরা দেহের মধ্যে যতগুলো কোষ আছে
সবগুলোর মধ্যেই 46টা করে ক্রোমোজোম আছে, ঠিক আছে? এটা হচ্ছে আমার অধিকার, জন্মগত অধিকার। তাহলে পিতার যদি 46টা থাকে তাহলে মাতার তো কম থাকবে না, মাতার কত থাকবে? 46টাই থাকবে। তাহলে মাতার দেহের মধ্যেও প্রত্যেকটা কোষের মধ্যে 46টা করে গিয়েছে ক্রোমোজোম আছে, এর থেকে বেশিও করা যাবে না কমও করা যাবে না। তবে হ্যাঁ, 9-10 কিন্তু আমরা পড়ছিলাম জেনোফাস ট্রপিক্যালি স্যার, জেনোফাস লেভিস ব্যাং, ক্রোমোজোমের সংখ্যা ডাবল সেট হয়ে গেছিল মিওসিস ঠিক মতো না হওয়ার কারণে। এটা তো এটা আমরা আগে পড়েছিলাম, এবং সেই ফলে কিন্তু ব্যাঙের সাইজ কিন্তু একদম 2-3 গুণ হয়ে গেছিলো। আমরা এগুলো 9-10 পড়ছি। আচ্ছা, এখন এই যে কোষগুলা, এগুলা নর্মাল দেহ কোষ। তাহলে আমাদের হাত পা চোখ নাক মুখ কান শিং হাড্ডি গুড্ডি, হাড্ডি বললে গুড্ডি অটোমেটিক চলে আসে, ঠিক আছে? তো তারপরে যদি আমরা গাছের কথা বলি, গাছও তো আলটিমেটলি গাছও তো একটা মানুষ, তাই না? ওই হইল গাছ, গাছও একটা জীবন আছে যেহেতু, তাই না? তো গাছের যেহেতু জীবন আছে তাহলে গাছেরও কোষ আছে। জীবন মানেই কোষ, জীবন মানেই জীব বাংলা, ঠিক আছে? তো গাছেরও কোষ আছে, তো গাছের যেহেতু কোষ আছে তাহলে গাছের ভিতরেও ক্রোমোজোম আছে। আমরা যদি আমাদের যে বইটা আছে, আমাদের আমাদের প্রত্যেকের কাছে তো বই আছে, বই যদি 35 পেজে যাই, 35 পেজে চলে গেলে এরকম আমরা কী পেয়ে যাব? অসংখ্য ক্রোমোজোমের সংখ্যা পেয়ে যাব। কী পেয়ে যাব? ক্রোমোজোমের সংখ্যা, ঠিক আছে? অনেকগুলো ক্রোমোজোমের সংখ্যা দেওয়া আছে। যেমন ধরো ধান, ধান গাছের ক্রোমোজোমের সংখ্যা কত দেখো তো? 24টা। তারপরে গমের 42টা, ভুট্টার এখানে দেখো তো কোনটা সব থেকে কম? এই গোল ক্রিমি, তাই না? অ্যাসকারিস ল্যাম্ব্রিকয়েড, আচ্ছা সরি, গোল ক্রিমি হচ্ছে 2টা। তার থেকে যদি একটু বড় একটু দেখি তাহলে মানে 6টার দেখো একটা আছে, কিউলেক্স মশা, তাই না? 6টা। তারপরে হচ্ছে ফলের মাছির হচ্ছে 8টা। তারপরে দেখো এখানে, তারপরে মনে হয় 14টা দেওয়া আছে, তাই না? 12টা আছে গৃহমাসি। আচ্ছা, এখন যদি আমরা গাছপালা দিকে দেখো, যে কর্কোরাস ক্যাপসুলারিস 14 নম্বরে পাট, দেখছো 14টা ক্রোমোজোম পাটের। এই চরচরাস কর্কোরাস এটা দুইটাই বলা যায়, চরচরাস আর কর্কোরাস, ঠিক আছে? ক্যাপসুলারিস তো সি ক্যাপসুলারিস সহজ ভাষায়, চরচরাস আর কর্কোরাস নিয়ে যদি কনফিউজ থাকো দরকার নেই, সি ক্যাপসুলারিস বলে দিবা, সি ক্যাপসুলারিস। এখন যার বোঝার বুঝে নেবে এটা কি। তো এটা হচ্ছে তোমার কার বৈজ্ঞানিক নাম পাটের, শোনো দিয়ে আস। এটা তোমরা আবার কোথায় পাবা জানো? যখন তোমরা 12 অধ্যায়ে পড়বে না, জীবের বিস্তার সংরক্ষণ পরিবেশ, এখানে আবার এটা পাবা, এই নামটা এই বৈজ্ঞানিক নামটা আবার পাবা, পাটের তোষাপাত। তারপরে হচ্ছে অনেক রকমের পাটের নাম বলবে, যাই হোক। তাই তার কিন্তু 14, তার মানে এটা বোঝা গেল যে গাছের ক্ষেত্রে তার প্রত্যেকটা কোষের মধ্যে কি আছে, ক্রোমোজোমের সংখ্যার কিন্তু একটা ডিফারেন্ট আছে। যাই হোক না কেন, এগুলো দেহ কোষ। গাছটাও বাচ্চা ছিল একদিন, আস্তে আস্তে কি হয়েছে, ডাঙর হয়েছে, ডাঙর, বুঝো? আমাদের ময়মনসিংহে বাসায় ডাঙর কারা করে জানো, লম্বা হওয়ার পর ডাঙর হওয়ার। আমি যখন ছোটোবেলায় নানু বলে যেতাম, ধরো বছরে একবার কি দুইবার, ঠিক আছে? তো নানু বাড়ি যখন যেতাম, একবার দুইবার মানে কি, এক বছরের মধ্যে কিন্তু অনেক বড় হয়ে যায় বাচ্চা কাচ্চা, ঠিক আছে? ধরো ক্লাস 5 থেকে 6 উঠলাম, তারপরে গেলাম, মানে এক বছর 5 থেকে 6, তো একটু লম্বা হয়েছি, বা ধরো 2 থেকে 3 একটু লম্বা হয়েছি। এখন আর বলে না, এখন তার লম্বা হবো না, ঠিক আছে? তো যখন যাইতাম তখন অন্যান্য নানুরা, মানে ধরো গ্রামের বাড়িতে তো সবাই নানু, সবাই মামা, ঠিক আছে? নিজের মামাও মামা, পাশের বাড়ির মামাও মামা, পরের মামাও আমার মামা, ওই নানু আমার নানু। তো নানু এসে আল্লাহ রে পোলাটা কি ডাঙ্গর হয়েছে, ডাঙ্গর মানে লম্বা, লম্বা হয়েছে, বুঝছো? তো আমি যে লম্বা হয়েছি বা হইতাম, এখন তো আর হই না, হইতাম, কেন হয়েছি? কোষের বড় হওয়ার কারণে, তাই না? তো কোষের বড় হওয়ার কারণে তো লম্বা হয়েছি। তো ওটার ফাংশনটা কে করছে, এই সোমাটিক সেল করছে। তার মানে আমার প্রত্যেকটা 46 ক্রোমোজোম, আরো 46 ক্রোমোজোম বিশিষ্ট কোষ আরো 2টা করে কি করছে, আরো 2টা করে কোষ তৈরি করছে। মানে লাইক এই একটা কোষ ভুত করে 2টা হয়ে গেল। আরো সহজভাবে বলি, ধরো একটা কোষ আর ক্রোমোজোম কয়টা, 4টা। দেহ কোষে কখনোই বেজোর হইতে পারে না, অ্যাবনর্মাল কেস ব্যতীত। তুমি বলো দেহ কোষে কেমনে ব্যতিক্রম, মানে কেমনে বেজোর হবে,
হ্যাপ্লয়েড কোষ যদি পাঁচটার বিশিষ্ট হয় তাহলে ডাবল করলে ডিপ্লয়েড কত হয়ে যায়? দশ, তাই না? তাহলে অ্যাবনর্মাল কেস ব্যতীত কখনোই কি হইতে পারে না, বেজোড় হইতে পারে না। তাহলে চারটা চারটা ধরা লাগবে। তাহলে ধরো চারটার কোষ ছিল, সেটা বিভাজিত দ্রুম করে আবার কটা কোষ তৈরি করবে? চারটা চারটা ক্রমোজোম বিশিষ্ট করবে, তাই না? সেম টু সেম করবে। আচ্ছা, তা আমারও একই হয়েছে অবস্থা বাচ্চাকালে। এখন তার মানে কি এখন আমার কোষ বিভাজন বন্ধ না? এখন যদি কোষ বিভাজন বন্ধ এটা যদি বলো, তাহলে কোষ বিভাজনের কনসেপ্ট আমরা কখনো বুঝবো না। তাহলে তো আমার টিউমার ক্যান্সার কখনোই বুঝবো না। টিউমার ক্যান্সার যেহেতু বিদ্যমান আছে, তার মানে এটাই সত্য যে কোষ বিভাজন আমাদের শৈলী কি হচ্ছে? কোষ বিভাজন আমাদের শৈলী হচ্ছে, এটা প্রমাণ কি? আমাদের স্কিন, আমাদের স্কিন সেল প্রতিনিয়ত কি হচ্ছে জানো? রিপ্লেস হচ্ছে, নতুন নতুন করে তৈরি হচ্ছে। ঠিক আছে, তোমাদের স্টেম কোষ পড়াইছি না? স্টেম কোষ পড়ায়নি, আজকে পড়াবো। স্টেম কোষ একটা মজার জিনিস। স্টেম কোষে যে কত সাইন্টিফিক রিসার্চ হচ্ছে তার কোনো শেষ নাই। এবং আমি না অনেক অনেক স্লোলি যাব। কেন? তোমাদের অনেক টাইম, টেনশনে কিছু নাই, এই বই শেষ হয়ে বসে থাকবে। কেন স্লোলি যাব? কারণ তোমরা কিন্তু এই জিনিসটা বুঝছো, আমার একটা অভ্যাস আছে কি খুব মানে একটা পড়ার খুব ডিপে ঢোকা। মানে আমরা যে উপরে উপরে পড়াইলে ভালো লাগে না। তুমি যে লাইকলি যে ভবিষ্যতে যদি ভালো জায়গায় চান্স পেতে চাও, সেটা যে মেডিকেলে হওয়া লাগবে এমন না, সবার মেডিকেলে পড়ার ইচ্ছা আছে এমন না, অনেকে ভার্সিটিতে পড়তে চায়। বাট তোমাকে বেসিক জানতে হবে, বেসিক ক্লিয়ার থাকতে হবে। সো এই জন্য আমার পয় থেকে দেখবো যে অন্য টার্ম এম চলে যায় বেশি, একটা জায়গা থেকে জাম্প করে করে অন্য জায়গায় চলে যায়। এটা একটা মজা কিন্তু সায়েন্সের, যখন তুমি একটা জায়গাতে অন্য জায়গায় জাম্প করতে পারবা, তখন তুমি আসলে কি পড়াটাকে আসলে তুমি বুঝতে পারতেছো, রিলেট করতে পারতেছো। আমাদের মন মেন সমস্যা হচ্ছে কি, আমরা কেন শিখে মজা পাই না বা শিখে আমার মাথায় রাখতে পারি না? কারণ হচ্ছে আমরা পড়াটাকে অন্য কিছুর সাথে কী করতে পারি না, রিলেট করতে পারি না, যা কখন ওই আমাদের পড়ার মাথায় থাকে না, ওই পরীক্ষাপন্থী। তো বাচ্চার সেটা একটা বাচ্চা ছিল, বাচ্চা বড় হয়ে কিশোর হয়েছে, কিশোর থেকে তরুণ হয়েছে ডাঙর, তাই না? তরুণ থেকে যুবক হয়ে পিতা হয়েছে, তাই না? তো এই ফুল ঘটনাটাই কিন্তু কোষ বিভাজনের, এবং পুরা টাইম তার কোষ কিন্তু এই টু এন থেকে টু এন সিস্টেম হয়ে গেছে। অর্থাৎ টু এন থেকে মানে ৪৬টা ক্রোমোজোম থেকে ৪৬টার দিকেই কিন্তু গেছে। মানে আরও সহজ ভাষায় বললে একটা কোষ বিভাজিত কয়টা কোষ তৈরি করছে? দুইটা কোষ তৈরি করছে। তাহলে সেটা কী বিভাজন? মাইটোসিস বিভাজন। তার মানে আমি একটু বুঝে গেছি দেহকোষের কোষ বিভাজনটা কী প্রকৃতির? মাইটোসিস প্রকৃতির। আচ্ছা, তার মানে কি দেহকোষের সাহায্যে মাইটোসিসই হবে? তাহলে দেহের মধ্যে জনন কোষটা আসবে কোন জায়গা থেকে? এটা কি তার মানে মিওসিসও কিন্তু কাইন্ড অফ দেহকোষের পরিবর্তিত রূপ? দেহকোষের মধ্যে কিছু কিছু স্পেশাল কোষ থাকে, ঠিক আছে, কিছু কিছু স্পেশাল কোষ থাকে যাদেরকে আমরা জনন মাতৃকোষ বলি। কি মাতৃকোষ? ওরা হচ্ছে কি করতে পারে? মিওসিস করতে পারে। জনন কোষ ও জনন মাতৃকোষের মধ্যে পার্থক্য কি? যেইখানে মাতৃকোষ শব্দটা যুক্ত হয়ে যাবে, চুপচাপ বুঝে নেবা, সেটা হচ্ছে ডিপ্লয়েড। সেটা কি? মাতৃকোষ বিভাজিত হয়ে যেগুলো তৈরি করে এগুলোকে কি বলে? অপত্য কোষ বলে। কোষ বিভাজন আমরা পড়ছি না, মাতৃকোষ থেকে কি কোষ পাওয়া যায়? অপত্য কোষ। মাতৃক্রোমোজোম থেকে অপত্য ক্রোমোজোম। মাতৃ বুঝলেই বুঝবে এটা কিসে আছে? ডিপ্লয়েডে আছে। তারপরে সেখানে হ্যাপ্লয়েড ক্রোমোজোম আর ডিপ্লয়েড ক্রোমোজোম, সেটা পরের বিষয়। তো জনন মাতৃকোষ বললে তখন সেটাকে আমি কি রাখতে পারবো না? জনন কোষ রাখতে পারবো না। জনন মাতৃকোষ থেকে পরে শুক্রাণুমণু বা কি কোষ তৈরি হয়, এই জিনিসটা একটু ক্লিয়ার থাকবে, এই কনসেপ্টটা ক্লিয়ার রাখতে হবে। আচ্ছা, এখন ব্যাপারটা খেয়াল করো, ধরো পিতার এখন বয়স হয়েছে, সে এখন জন্মদান করতে সম্ভব সক্ষম, তাহলে সে এমন একটা উপাদান দান করলো যে উপাদানটার আবার মাতার দেহ থেকে সেম টাইপের অপোজিট উপাদানের দরকার পড়বে। মানে কি, পিতা দিল শুকনো, মাতা দিল ডিম্ব, তা নাহলে তো আর কখনো জায়গা তৈরি হবে না, তাই না? এখন ধরো ব্যাপারটা এরকম হলো, পিতা যে শুকনো দিল এটার মধ্যে ক্রোমোজোম কয়টা? ৪৬টা। ধরো মা যে ক্রোমোজোম দিল এটার মধ্যেও মানে মা যে কোষ দিল বা ডিম্বাণু দিল এটার মধ্যে ক্রোমোজোম কয়টা? তার দিন শেষে কত ক্রোমোজোম বিশিষ্ট হয়ে যাবে? ৯০। বা এটা মানুষ হয়তো না, আর যাই হোক এলিয়েন হইতে পারে, এলিয়েনও হইব কিনা সন্দেহ আছে। পারমিট পাবে কিনা, সব কিছু ধরে পারমিট পায় না, তাহলে তো সায়েন্স পৃথিবী এতদিন হোমো এলিয়েন্স দিয়ে ভরে যেত।
হোমো সেপিয়েন্স না, হোমো এলিয়েন্স। তো এটা সম্ভব না, সহজ ভাষায় এটা কি সম্ভব না, আর এটা হয়ও না। হয় কি মানে মোদ্দা কথা হচ্ছে, বাবা হোক মা হোক, ছেলে হোক আর কন্যা হোক আর পুত্র হোক, একটি সন্তান যথেষ্ট। ছেলে হোক মেয়ে হোক, দুটি সন্তান না, দুটি সন্তানের বেশি নয়, একটি হলে ভালো হয়, তাই না? তাহলে যেটাই হোক দিন শেষে কত মিলাইতে হবে, সেটা ছেলে হোক আর মেয়ে হোক, দিন শেষে কত মিলাইতে হবে, 46 মিলাইতে হবে, তাহলে যে সে মানুষ হবে আর না হলে এলিয়ান হবে। তাহলে 46 যোগ 46 হবে 46, এ কেমন সূত্র রে ভাই? হয় এটা, হয়, সেলিম স্যার থাকলে বলতে পারতো, এ কি এ কি অঙ্ক, অঙ্কের স্যারটা নাশ করে দিছে। তো আমরা যদি এটা করি তাহলে সেলিম স্যার বলবে তাহলে ঠিক আছে, এবার ঠিক আছে, এখন ঠিক আছে, কিন্তু ডিভাইডেড বাই টু, ডিভাইডেড বাই টু, তাহলে ডিভাইডেড বাই টু, ডিভাইডেড টু মানে কি হাফ করে দেওয়া, কি করে দেওয়া, তাহলে ভাই এত জটিলতা দরকার নেই, সহজ ভাষায় কি লিখে দিই, 23 লিখে দিই। তার মানে এইখান থেকে সে এমন একটা প্রসেস হয়ে আসছে, এমন একটা প্রসেস হয়ে আসছে, ক্রোমোজোমের সংখ্যা কি হয়ে গেছে, হাফ হয়ে গেছে, তাই না? কি হয়ে গেছে, হাফ, যেহেতু এইখান থেকে জীবনের উৎপত্তি, শুক্রাণু আর ডিম্বাণু, তাহলে যেহেতু এটাই জীবনের উৎপত্তি, তাহলে এটাকে আমি কী করতে পারি, একক ধরতে পারি, দুই একক মিলে একটা জীবন তৈরি করে, তাহলে একক ধরলে সেটাকে আমরা কী লিখতে পারি, এন হ্যাপ্লয়েড বা হাফ, আর এটাকে ডাবল করলে কি ডিপ্লয়েড, টু এন, তাহলে এন সমান সমান যদি 23 হয়, টু এন সমান সমান কি 46 হবে, মেক সেন্স করে? দ্যাট ইজ দ্য কনসেপ্ট অফ হ্যাপ্লয়েড অ্যান্ড ডিপ্লয়েড, দ্যাট ইজ দ্য ইম্পর্টেন্স অফ হ্যাপ্লয়েড অ্যান্ড ডিপ্লয়েড। এই কারণে আমাদের হ্যাপ্লয়েড অ্যান্ড ডিপ্লয়েড দরকার, কাজও কিন্তু আমাদের ক্লিয়ার। হ্যাপ্লয়েড তখনই দরকার যখন আমার নতুন একটা কী তৈরি করা দরকার, জীবন তৈরি করা দরকার, সেই জীবন তৈরি করতে গেলে বাবা মা উভয়ের কন্ট্রিবিউশন লাগবে, যাতে করে হোমো এলিয়েন্স টাইপের কিছু না হয়ে যায়, এই জন্য অর্ধেক আমার করাই লাগবে। সেক্ষেত্রে আমি মিওসিস কোষ বিভাজনের হেল্প নিব, জনন মাতৃকোষকে নতুন একটা বিভাজন ইন্ট্রোডিউস করায়া কী করে দিব, অর্ধেক করে দিব। আর যখনই জায়গা তৈরি হয়ে গেল, এখন আমার অর্ধেক করে দিলে আবার সমস্যা, এখন আমি কী করে শুরু করব, এখন আমি মাইটোসিস করে দেহকে কী করব, বড় করতে থাকবো, মরুলা, ব্লাস্টুলা, গ্যাস্টুলা, ভ্রূণ, অনেক কিছু হবে। 19 হয়তো একটু একটু পড়ছিলাম মরুলা ব্লাস্টুলা নামটা, পরে আমরা আস্তে আস্তে জানবো। তারপর একটা ভ্রূণ হবে, ভ্রূণ বড় হবে, বড় হয়ে বড় হবে। তাহলে এখানে তাহলে জনন কোষ বলতে আমরা শিখতেছি আসলে কারা, শুক্রাণু আর ডিম্বাণু, এই পুরো পৃথিবীতে জনন কোষ বলতে এই দুটো জিনিসই আছে, শুক্রাণু আর ডিম্বাণু। আর দেহ কোষ বলতে দেহের যে কোনো কোষ, দেহের যে কোনো কোষ এক্সেপ্ট জনন কোষ। বাট এটাও মাথায় রাখতে হবে এই জনন কোষ শুক্রাণু ডিম্বাণু কিন্তু কোথায় এক্সিস্ট করতেছে, দেহে, দেহের ভেতরেই কিন্তু এক্সিস্ট করতেছে, শুক্রাণু ডিম্বাণু কিন্তু দেহের ভেতরেই এক্সিস্ট করতেছে, ওকে। আর এগুলা হচ্ছে মাতৃকোষ, এগুলা কি, এগুলো হচ্ছে অপত্য কোষ। কিন্তু এই মাতৃকোষ যদি একটা কোষ থেকে দুইটা হয়, তাহলে দুইটা অপত্য কোষ, তাহলে নর্মাল দেহ কোষ হবে। আর এই মাতৃকোষ যদি অর্ধেক হয়ে যায় ক্রোমোজোমের সংখ্যা এবং চারটা কোষ তৈরি করে, তখন সেটাকে আমরা বলবো মিওসিস। তখন এই মাতৃকোষটাকে স্পেশালি কি মাতৃকোষ ডাকা হবে, জনন মাতৃকোষ ডাকা হবে, ক্লিয়ার? তাহলে এই হচ্ছে কনসেপ্ট। আর জনন মাতৃকোষ, জনন কোষের মধ্যে ডিফারেন্স একটু আমাদের জেনে নিতে হবে, তাহলে যে কোনো কোষ দেহের, স্নায়ু কোষ, পেশিকোষ, রক্তকণিকার সবই হচ্ছে কি অবস্থায় আছে, ডিপ্লয়েড অবস্থায় আছে, মানে কি ডাবল সেট ক্রোমোজোম আছে, কত সেট, ডাবল সেট। এবং ক্রোমোজোমগুলো সাধারণত এরকম ডাবল সেট থাকতেই পছন্দ করে, মানে ধরো এটা হচ্ছে প্রথম জোড়া, এটা কি প্রথম জোড়া ক্রোমোজোম, আমার 23 জোড়া আছে তো প্রথম জোড়া, এটা হচ্ছে এই দুটো কিন্তু আবার হোমোলোগাস ক্রোমোজোম বলে এদেরকে, মানে সেম সেম
হোমোলোগাস ক্রোমোজোম কি এগুলো পরে শিখবো না আমরা, জাস্ট বলে রাখলাম। তারপর ধরো এই কালারটি একটু লাইট, তৃতীয় জোড়া, তারপরে এটা কি চতুর্থ জোড়া, বাট এটা দেখে আমরা এটা দেখে চারটা জোড়া ধরো, 23 জোড়া রাখাইলাম না, কয় জোড়া রাখাইলাম, 4 জোড়া। এই জোড়া এই এই ছবি থেকে কি তোমরা কোনো কনসেপ্ট ক্লিয়ার হইতে পারতেছো? এটা দেখে এনি কনসেপ্ট কোনো কিছু মাথায় আসতেছে আসলে? নাম্বারিংটা কেমনে হয়? ক্রোমোজোমের কিন্তু সাইজ আছে, বড় ছোট, আঁকা বাঁকা, এরকম কোনো কনসেপ্ট মাথায় আসতেছে যে ক্রোমোজোমের নাম্বারিংটা আমরা কেমনে করি? তোমার আমি বললাম, ধরো তোমার আমি বললাম, তোমার নাম জানি কি শাওন, শাওন তোমার আমি বললাম 11 নম্বর ক্রোমোজোমের খাটো বাহু, বাহু বাহু মানে তো বুঝুই, খাটো বাহুর শীর্ষে গেলে তুমি ইনসুলিন তৈরির জিন পাবা, ইনসুলিন তৈরির জিন পাবা। বায়োটেকনোলজি পড়ছিলাম না আমরা, জীব প্রযুক্তি 14তম অধ্যায় 9-10 কি পড়ছিলাম, ইনসুলিনের জিন এনে ইকোলাই ব্যাকটেরিয়ার মধ্যে দিয়ে দেই, তারপর সেখান থেকে আমি ইনসুলিন বানাই। ইনসুলিন কি একটা হরমোন, আমাদের দেহের গ্লুকোজের পরিমাণ নিয়ন্ত্রণ করতে কি লাগে, পড়ছি কিন্তু আমরা এগুলা। এই ইনসুলিনের জিনটা আমাদের কোথায় আছে? ক্রোমোজোমের মধ্যেই আছে, সেটাকে আমাকে বের করতে হবে, বের করে আমার পরে ইকোলাইয়ের মধ্যে সেট করতে হবে, পড়ছি তো এগুলো আমরা। তাই আমি বললাম যে শাওন তুমি মানুষের 11 নম্বর ক্রোমোজোমে যাও, ক্রোমোজোমে যে খাটো বাহুটা পাবা, সেই খাটো বাহুর একদম শীর্ষের যে লোকাসটা আছে, লোকাস যে জায়গায় কী পাওয়া যায়, জিন পাওয়া যায়, তো ওই যে লোকাস, ওই লোকাসে গেলে তুমি কী পাবা? বা ধরো শাওনকে আমি সহজ বলেছিলাম, শাওন তুমি ইনসুলিনের লোকাস থেকে ইনসুলিনের জিনটা নিয়ে আসো, তো ইনসুলিনের লোকাস বলতে তুমি কী বুঝবা? 23 জোড়া ক্রোমোজোমের মধ্যে কত নম্বর ক্রোমোজোম? 11 নম্বর ক্রোমোজোমের খাটো বাহুর কোন জায়গা? তো তুমি 11 নম্বর ক্রোমোজোম চিনবা কেমনে? নাম্বারিং সব থেকে বড় ক্রোমোজোমটা প্রথম জোড়া, আবার জোড়াগুলো কিন্তু সেম সেম, জোড়াগুলো কি সেম সেম, এই জন্য জোড়াগুলোকে হোমোলোগাস বলে, সমসমস্থ। কোষ বিভাজন চ্যাপ্টারে খুবই লাগবে ওয়ার্ডটা, সমসমস্থ ক্রোমোজোম। জিনতত্ত্ব চ্যাপ্টারে এই কথাটা বারবার লাগবে, হোমোলোগাস ক্রোমোজোম, সমসমস্থ ক্রোমোজোম, মানে সেম 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 জোড়া, মানে এই দুটা জোড়া কি সেম, এই জোড়া দুটা সেম, মানে তারা দেখতে সেম। তাহলে এইভাবে করে তুমি যত নিচের দিকে নামবা ক্রোমোজোম তত কি হবে, ছোট হবে। তাহলে বড় থেকে নাম্বারিংটা কোথার দিকে করছে, ছোটোর দিকে করছে, এই সাইন্সটা জানবা। আবার এটা মনে রাখবা, এক্স ওয়াই ধরো যদি সে স্ত্রী হয় তাহলে এক্স এক্স থাকবে দুইটা, আর পুরুষ হলে এক্স ইজ লার্জার দেন ওয়াই, এক্স ক্রোমোজোমটা ওয়াই থেকেও বড়। এটা মনে রাখার টেকনিক আছে, আমি কেমন মনে রাখতাম, এক দুই তিন চার, এক দুই তিন, কিছু বুঝছো? হাত কার কয়টা? চারটা হাত আর তিনটা হাত, তাহলে এক্স ক্রোমোজোম বড়, ওয়াই ক্রোমোজোম কি ছোট, এমনি মনে রাখতাম আর কি। যাই হোক, এটা মজার জিনিস, এই জিনিসটাকে তুমি জানতা নাম্বারিংটা, এটা খুব মজার একটা জিনিস, ঠিক আছে জেনে রাখো, কাজে লাগবে পরে, এটা তোমাদের পরেই লাগবে, সামনেই আবার গেলেই লাগবে জিনিসগুলো, আগে থেকে জেনে রাখো। বরাবর, এখন এই জোড়াগুলো হোমোলোগাস হয়ে লাভটা কি, হোমোলোগাস হয়ে লাভটা কি জানো? তুমি যখন হ্যাপ্লয়েড বানাবা, কোষগুলোকে কি বানাবা, তখন সমান সমান হবে, মাঝখান দিয়ে কি করে দিতে পারবা, আলাদা আলাদা করে দিতে পারবা, এইখানে একটু কম বেশি থাকলে একটার কাছে যাইতো বেশি, একটা যাইতো কি কম, তাহলে কোনোটা শুক্রাণুর পা হইতো লম্বা, কোনোটা শুক্রাণুর ঠ্যাং হইতো ছোট, শুক্রাণুর পা লম্বা মানে সেম সেম আর কি এগুলা। তখন তুমি জোড়া যখন বানাবা, এইখান থেকে এইখান থেকে এইখান থেকে এইখান থেকে একটা করে একটা জোড়া বানাইতে পারবা, আর এই সাইড থেকে নিয়ে নিয়ে তুমি কী বানাইতে পারবা, সেট বানাইতে পারবা, বাট তারা কিন্তু সমান, ওকে অর্ধেক হয়ে যাবে। তার মানে কি তুমি যখন অর্ধেক নিবা তখন কিন্তু এক সেট তুমি পেয়ে যাবা, এবং সেই এক সেট আবার অপোজিট এক সেটের কী থাকবে, হোমোলোগাস মানে কি সমসমস্ত থাকবে। এইভাবে কিন্তু এটা ভাগটা করা হয় আর কি, এইভাবে আমরা ভাগটা করতে পারি। আচ্ছা গেল, তাহলে এটা ক্লিয়ার আমাদের এই কনসেপ্টটা, আই থিঙ্ক যে দেহকোষ জনকোষের কনসেপ্টটা কি আমাদের ক্লিয়ার। ওকে, এবার
আমরা আরো বড় একটা কনসেপ্টের দিকে যাব, সেটা হচ্ছে যে আদি কোষ আর প্রকৃত কোষ কাকে। যদিও আমরা এন্ডোসিম্বায়োসিস প্রথম কোষ এগুলো শিখতে চাই, এগুলো কিন্তু অলরেডি আমরা কি করে ফেলছি, শিখে ফেলছি। আচ্ছা, সো আমরা আরেকটা কোষের প্রকারভেদ শিখবো, মুছে দিই। এবার নতুন কোষের প্রকারভেদ শিখব। তো এইবার যে কোষের প্রকারভেদটা শিখব আমরা, এটা তৈরি হবে হচ্ছে কোষের গঠন দেখে। কিসেরকে দেখে? কোষের গঠন দেখে, বা সেই গঠনটা আমরা নিউক্লিয়াসের গঠন দেখে চিনব। কিসের গঠন? তাহলে এবারের প্রকারভেদটা আমরা করব হচ্ছে নিউক্লিয়াসের গঠনের ভিত্তিতে। অলরেডি আমরা কিন্তু ওগুলো শিখে গেছি, নিউক্লিয়াসের গঠনের ভিত্তিতে, নিউক্লিয়াসের গঠনের ভিত্তিতে। তো নিউক্লিয়াসের গঠনের ভিত্তিতে আমরা এখানে দুই টাইপের কোষ পাই, আদি কোষ আর তাহলে আদি কোষকে কিন্তু প্রাক কেন্দ্রিক কোষ বলে। প্রাক মানে কি? প্রাথমিক, কেন্দ্রিক মানে নিউক্লিয়াস বা আদি কেন্দ্রিক নিউক্লিয়াস। আর আরেকটাকে বলা হয় সুকেন্দ্রিক, মানে তার নিউক্লিয়াসটা একদম সু, মানে সুগঠিত, ওয়েল ডেভেলপড। এ দুই টাইপের কোষ কিন্তু আমরা পাই। এখন অলরেডি আমরা জেনে গেছি বেশ কয়েকটা কথা। প্রাককেন্দ্রিক কোষ যেটা, সেটার মধ্যে শুধুমাত্র কি থাকবে? রাইবোজোম। রাইবোজোমটা আবার কি? 70S রাইবোজোম। তোমরা কি 70S রাইবোজোম কি বোঝো? আচ্ছা, রাইবোজোম দুই রকমের, 70S আর 80S। এটা যখন আমরা রাইবোজোম পড়াবো তখন একদম ক্লিয়ার করে দেবো একদম। আপাতত এটুকু জানি যে রাইবোজোম কয় রকমের আছে? দুই রকমের আছে, আদি কোষের বেলায় 70S, প্রকৃত কোষের বেলায় 80S। এই এস কি কি এগুলো সব রাইবোজোম যখন পড়াবো ক্লিয়ার করে দেবো, এটুকু জানি আপাতত। আর প্রকৃত কোষের বেলা কত এস? 80S। পাশাপাশি এটুকু জেনে রাখি, রাইবোজোম এবং অন্য কোনো অঙ্গাণু এখানে নাই। কোষের মধ্যে যে অঙ্গাণু থাকে, মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, এগুলো কিচ্ছুই আদি কোষের মধ্যে নাই। প্রকৃত কোষের মধ্যে আবার অন্যান্য অঙ্গাণু আছে। তাহলে অন্য অঙ্গাণুর কথা অ্যাড করে দিলাম, অন্যান্য অঙ্গাণু কিন্তু এখানে থাকবে, প্রকৃত কোষে থাকবে, আদি কোষে থাকবে না। আচ্ছা, মেন কথা যেটা, সুগঠিত নিউক্লিয়াস। এই ফ্যাসিলিটিসটা কিন্তু পাবে, সুগঠিত নিউক্লিয়াসের ফ্যাসিলিটিসটা কিন্তু পাবে। এটা কিন্তু আবার কে পাবে না? এরা পাবে না, এদের নিউক্লিয়াসে সুগঠিত না, নিউক্লিয়াস নাই। নিউক্লিয়াস কি? নাই বললেই চলে, যেটা থাকে সেটা হচ্ছে যে বৃত্তাকার ডিএনএ। কি থাকে? বৃত্তাকার, যেটাকে আমরা প্লাজমিড বলি আর কি, বৃত্তাকার ডিএনএ থাকে। এখন কেন এদের ডিএনএটা নিউক্লিয়াসে পরিণত হতে পারে না বা ক্রোমোজোমে পরিণত হতে পারে না, এটা কিন্তু আগের দিন বলছি, হিস্টোন নন হিস্টোন পরিণ বলছি, এটা হিস্টোন পরিণ নন হিস্টোন পরিণ বলিনি। আচ্ছা, এটা একটা মজার সায়েন্স, হিস্টোন পরিণ নন হিস্টোন পরিণ, এটা আবার একটা মজার সায়েন্স। এই হিস্টোন নন হিস্টোন পরিণ যদি তোমরা বুঝতে পারো, তাহলে তোমরা আসলে বুঝতে পারবা যে আসলে কীভাবে ডিএনএ থেকে কী তৈরি হয়, ক্রোমোজোম তৈরি হয়। সো এটা তোমরা আরও ভালো বুঝতে পারবা যখন তোমরা হচ্ছে ইয়েতে চলে যাবা, তোমাদের বইয়ের যে পেজ নাম্বার 36-এ দেখবা ইয়ে দেওয়া আছে, ক্রোমাটিন তন্তু দেওয়া আছে। যখন কী থাকে? অনেক বেশি পেঁচায় থাকে, অনেক বেশি কী থাকে? পেঁচায় থাকে, তখন এটাকে কী বলে? ক্রোমাটিন তন্তু বলে। ঠিক আছে, তো দেখো হিস্টোন নামের একটা প্রোটিন আছে, এন্ড হিস্টোন কিসের নাম? প্রোটিনের নাম। ঠিক আছে, তো অনেক রকমের প্রোটিন আছে, হিস্টোন প্রোটিনও আছে এবং নন হিস্টোন প্রোটিনও কিন্তু আছে। তো এই হিস্টোন প্রোটিনগুলো এমন একটা প্রোটিন যেটা হচ্ছে ক্রোমোজোম তৈরি করতে কী করে?
হেল্প করে। নর্মালি একটা ডিএনএ, নর্মালি একটা ডিএনএ কী করে, হিস্টোন প্রোটিনগুলো এগুলো গোল গোল হয়, হিস্টোন প্রোটিনকে পেঁচায়, পেঁচায় কী হয়ে যায়, মোটা হয়ে যায়। পেঁচা যখন মোটা হয়ে যায় তখন সেটা আস্তে আস্তে কিসে পরিণত হতে পারে, ক্রোমোজোমে পরিণত হতে পারে। যেমন আমি একটা ছবি বের করে ট্রাই করতেছি, এই ছবিটা বের করতে পারলে তোমাদেরকে এটা একদম ক্লিয়ারলি দেখাতে পারবো। বেসিক্যালি আটটা আটটা হিস্টোন প্রোটিন, তোমরা কি এই ছবিটা দেখতে পারতেছো সবাই? দেখছো আটটা বলের মতো না, আটটা বলের মতো, এইগুলো হচ্ছে হিস্টোন প্রোটিন। এগুলো কি প্রোটিন? হিস্টোন প্রোটিন। এবং সবুজ যে একটা ফিতার মতো দেখতেছো না, আমি আরেকটা ছবি এখানে ব্যয় করলাম, ঠিক আছে, সবুজের নীল একটা ফিতার মতো, এটা বেসিক্যালি ডিএনএ। এটা কি? তাহলে ব্যাপারটা কেমন দাঁড়াইলো, ডিএনএ এই হিস্টোন প্রোটিনকে কি করে ফেলছে, পেঁচায় ফেলছে। এবং দেখো এই ছবিটা একটু ছোট, তোমাদের অনেকেরই দেখতে প্রবলেম হবে, হলুদ একটা পাইপের মতো তৈরি হয়েছে না, হলুদ একটা পাইপের মতো, হলুদ পাইপটা বেসিক্যালি অনেকগুলো হিস্টোন প্রোটিন, তার চারিদিকে কি পেঁচাইছে, ডিএনএ পেঁচাইছে, ঠিক আছে, অনেকগুলো হিস্টোন প্রোটিন তার চারিদিকে কি পেঁচাইছে, ডিএনএ পেঁচাইছে। এবং পেঁচায়া একটা মোটা একটা দড়ির মতো তৈরি করছে, ওইটা হচ্ছে ক্রোমোজোম। তাহলে ব্যাপারটাকে যদি আমি এভাবে তোমাদের সহজ করে দিই, তাহলে আটটা হিস্টোন প্রোটিনকে আমার আনতে হবে একসাথে। তাহলে এখানে আমি এটা আঁকাই, আটটা হিস্টোন প্রোটিন, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট, কটা হিস্টোন প্রোটিন দিলাম, আটটা, আরও আটটা গেলাম, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট দিলাম। হ্যাঁ, এবার ডিএনএ থ্রেড সুন্দর করে পেঁচাবে, সুন্দর করে পেঁচাবে, পেঁচা এরকম অনেকগুলোকে যদি একসাথে করো তখন সেটা কিসে পরিণত হতে পারবে, ক্রোমোজোমে পরিণত হতে পারবে। দ্যাট ইজ দ্য মেইন সায়েন্স অফ ডিএনএ থেকে ক্রোমোজোম। তাহলে হিস্টোন প্রোটিন ইজ এ মাস্ট, হিস্টোন প্রোটিন ইজ এ মাস্ট, কী বানানোর জন্যে, ক্রোমোজোম বানানোর জন্যে। তাহলে হিস্টোন প্রোটিন, হিস্টোন প্লাস নন হিস্টোন প্রোটিনও থাকবে, হিস্টোন ও নন হিস্টোন প্রোটিন, হিস্টোন একটা নন হিস্টোন আরেকটা, ঠিক আছে, নন হিস্টোন দুটোই থাকবে, হিস্টোন এবং নন হিস্টোন দুটোই থাকবে। নন হিস্টোনের পক্ষে না ওইরকম করে আসলে মানে পেঁচানোটা পসিবল হয় না। ওকে, নন হিস্টোনের কাজটা হচ্ছে যে ওই একসূত্রক, যেটা একসূত্রক যে ডিএনএটা, যেটা একসূত্রক ডিএনএটা, ঠিক আছে, গোলাকার যে ডিএনএটা, সে গোলাকার ডিএনএটাকে একটা সাপোর্ট দেওয়ার জন্য নন হিস্টোন প্রোটিন কাজ করে, বা সেটা এরকম পেঁচাতে পারে না, তারও তো একটা সাপোর্ট লাগবে, ঠিক আছে। তো দেখো নন হিস্টোন প্রোটিনটা সাধারণত আমরা প্রকৃত কোষের মধ্যে সাধারণত লিখি না, নন হিস্টোন প্রোটিনটা কোথায় লিখি আমরা, প্রাককেন্দ্রিক কোষের মধ্যে লিখি, ঠিক আছে, নন হিস্টোন, তাও তো একটা সাপোর্টের দরকার, দে অলসো নিড এ কি সাপোর্ট, বাট এই সাপোর্টটা ওইরকম দিতে পারে না, যে সাপোর্টটা দিয়ে তোমার কী তৈরি হয়ে যাবে, একটা ক্রোমোজোম তৈরি হয়ে যাবে, ঠিক আছে, বুঝতে পারছো? তাহলে এটাকে একটু মানে তোমাদের একটু ভালো করে মাথায় রাখতে হবে যে কার কোনটা থাকে, এবং কেন নন হিস্টোন, মানে কেন এই প্রাককেন্দ্রিকটা প্রাককেন্দ্রিকে রয়ে গেল, সুগুরি তো ক্রোমোজোম তৈরি করতে, ক্রোমোজোম তো পারলোই না, একটা পূর্ণাঙ্গ নিউক্লিয়াসও তৈরি করতে পারো নিউক্লিয়ার আবরণী দিয়ে, ঠিক আছে, তার এমন একটা ক্রাইসিস। ওকে, তো দেখো তোমাদের নন হিস্টোন প্রোটিনের ক্ষেত্রে ফাংশনটা লিখছে, দ্য নন হিস্টোন প্রোটিনস আর এ লার্জ গ্রুপ অফ হেটারোজেনাস প্রোটিনস দ্যাট প্লেস এ রোল ইন অর্গানাইজেশন অ্যান্ড কম্প্যাকশন অফ দ্য ক্রোমোজোম ইন টু হায়ার অর্ডার স্ট্রাকচার। ওই সেম হায়ার অর্ডার স্ট্রাকচার মানে কি, মানে ডিএনএটাকে ক্রোমোজোমের একটা বড় একটা স্থানে নিয়ে যাওয়া, স্ট্রাকচার দেওয়া, বা সেটা কিন্তু চাইলেও ইয়ের মতো করে পায় না, এরকম করে করতে পায় না, এটা শুধুমাত্র কিসের পক্ষে পসিবল হয়েছে, হিস্টোন প্রোটিনের পক্ষে। হিস্টোন প্রোটিনের একটা বিশেষ ক্ষমতা আটটা একসাথে মিলিত হয়ে একটা বাইন্ড তৈরি করে এবং তারপর সবগুলো একসাথে মিলে যায়। সো এইভাবে করে একটা সুন্দর করে কী তৈরি হয়ে যাবে, একটা সময় সুন্দর করে একটা সময় ক্রোমোজোম তৈরি হয়ে যাবে,
ক্রোমোজোমের চারিদিকে হচ্ছে যেটাকে তরল মানে নিউক্লিয়াসে আছে নিউক্লিওপ্লাজম আসবে, নিউক্লিওপ্লাজম আসার পরে নিউক্লিওলাস আসবে, তারপর পুরো র‍্যাপ হয়ে যাবে কি দিয়ে, নিউক্লিয়ার মেমব্রেন দিয়ে। নিউক্লিয়ার মেমব্রেন আবার ছিদ্র ছিদ্র থাকবে, নিউক্লিয়ার রন্ধ্র, পুরো একটা সুগঠিত একটা কী তৈরি হয়ে যাবে, কোষ নিউক্লিয়াস তৈরি হয়ে যাবে এবং পুরো একটা সুগঠিত কোষ তৈরি হয়ে যাবে। এবং সুকেন্দ্রিক কোষের বিভাজনটা হবে মাইটোসিস এবং মিওসিস, আগে যেগুলো আমরা দেখে আসলাম কাজের ভিত্তিতে, দেহ কোষ আর জন কোষ, দে বিলংস টু সুকেন্দ্রিক কোষ। তাহলে এখানে কী হবে, অ্যামাইটোসিস অ্যান্ড বাইনারি ফিশন বা দ্বিভাজন। দ্বিবিভাজন পড়ছো না, দ্বিবিভাজন ব্যাকটেরিয়াদের হয় দ্বিবিভাজন, মনে রাখবা। আমরা যে পড়ছি ব্যাকটেরিয়াদের অ্যামাইটোসিস হয়, ইটস নট 100% রাইট, ঠিক আছে। ব্যাকটেরিয়াদের হয় বাইনারি ফিশন বা দ্বিভাজন, যেটাকে তোমরা দ্বিবিভাজন পড়ছো, একই কথা। বাইনারি ফিশন, দ্বিবিভাজন, দ্বিভাজন একই জিনিস। বাট অ্যামাইটোসিস ইজ নট লাইকলি বাইনারি ফিশন, একটু পার্থক্য আছে। তাহলে অ্যামাইটোসিস কাদের হয়, অ্যামাইটোসিস হয় হচ্ছে এককোষী জীব যারা, অ্যামিবা, তবে কিছু এককোষী শৈবাল আছে এদের ক্ষেত্রেও হইতে পারে, অ্যামিবা, তারপরে হচ্ছে এককোষী যেসব জীব, এবং মোস্ট লাইকলি তারা সুকেন্দ্রিক, তারা কি। আর যদি আমরা আদিকেন্দ্রিকে যাই তাহলে আমরা বাইনারি ফিশনে চলে যাই। একটা মজার জিনিস বলি, আদিকেন্দ্রিক বা এই জগতের মধ্যে একজনই আছে, তারা কারা জানো, মনেরা, মানে কি ব্যাকটেরিয়া, মানে ব্যাকটেরিয়ারা এমন পাওয়ারফুল, সেই সৃষ্টির শুরু থেকে ছিল তো এখনো মধ্যে বেঁচে আছে, পুরো একটা জগৎ নিয়ে রেখে দিছে এবং পুরো প্রোক্যারিওটা সুপার কিংডম নিয়ে রেখে দিছে। দেখো এটার উপর বেস করেই কিন্তু আমরা দুটো সুপার কিংডম পাই, প্রোক্যারিওটা আর ইউক্যারিওটা, এইখানে পরে আবার চারটা পাই, তারা একাই একাই 100। প্রোক্যারিওটা তো নিচে নিচে আবার মনেরা নিয়ে রাখছে, কী পরিমাণ ব্যাকটেরিয়া আছে এই পৃথিবীতে। বলা হয়ে থাকে পুরো পৃথিবীতে মানুষ আছে কত কোটি, 750 কোটি, তাই না? জানো একজন মানুষের দেহের মধ্যে ব্যাকটেরিয়া আছে 1000 কোটি, মানে পুরো পৃথিবীতে যে পরিমাণ না মানুষ আছে সে পরিমাণ ব্যাকটেরিয়া আছে একজন জীবের, একজন মানুষের দেহে। থ্যাংকস টু মহান আল্লাহ তালা যে এই বেশিরভাগ ব্যাকটেরিয়াগুলো নর্মাল ফ্লোরা বা আমাদের জন্য উপকারী। নর্মাল ফ্লোরা নামে একটা টার্ম আছে, তোমার যখন প্রতিরক্ষ অধ্যায় পড়বো তখন আসবে নর্মাল ফ্লোরা। ফ্লোরা নামটা তো অনেক সুন্দর। তো নর্মাল ফ্লোরা মানে কি, এরা হচ্ছে এমন কিছু ব্যাকটেরিয়া আমাদের দেহে স্বাভাবিকভাবেই থাকে, ক্ষতি করে না, বরঞ্চ ক্ষতিকর ব্যাকটেরিয়া তো ওই জায়গায় বসতে না পারে, ওই জায়গায় আগে থেকে থেকে সেই সাপোর্টটা দেয়। ওই জায়গায় ওরা যদি না থাকতো ওই জায়গায় একটা ক্ষতিকর ব্যাকটেরিয়া এসে কী করতো, অ্যাট্যাক করতো, ক্ষতিকর ভাইরাস এসে অ্যাট্যাক করতো। নর্মাল ফ্লোরা বলে এদেরকে, এই জন্য বেশি অ্যান্টিবায়োটিক খাইলে ক্ষতিকর ব্যাকটেরিয়ার সাথে সাথে নর্মাল ফ্লোরাগুলোও কী হয়ে যায়, মারা যায় বেশি অ্যান্টিবায়োটিক খাইলে। অ্যান্টিবায়োটিকের কাজই তো ব্যাকটেরিয়া। বড় একটা জিনিস জেনে রাখো, যেহেতু বলে ফেললাম কোথায় কোথায়, এই ব্যাকটেরিয়াগুলোকে মারতে অ্যান্টিবায়োটিক কাজ করে, ভাইরাস মারতে অ্যান্টিবায়োটিক কাজ করে না। অ্যান্টিবায়োটিক কখনো কী মারতে পারে না, ভাইরাস মারতে পারে না। অ্যান্টিবায়োটিক কী মারতে পারে, ব্যাকটেরিয়া মারতে পারে। কারণ অ্যান্টিবায়োটিক যে প্রসেসে কাজ করে একটা কোষের উপরে, ভাই ভাইরাসের তো কোষই নেই, অকোষীয় সংজ্ঞার মধ্যে দেওয়া আছে ভাইরাস কি। বা এটা একটা প্রশ্ন আসতে পারে, ভাই এত কিছু পড়াইলেন, হোয়ার ইজ ভাইরাস? তো ভাই ভাইরাস হচ্ছে একদম পুরো আলাদা কিসিমের জিনিস, দে আর টোটালি ডিফারেন্ট, দে আর নট লাইফ, নট অ্যান্ড মানে জড়ো, তারা জীবও না জড়ও না কোষও না, আবার কোষের বাইরেও না, তার মধ্যে আবার ডিএনএও আছে, ডিএনএ আর এনও আছে, আবার সে আবার কি না কোষ না, তো ভাইরাস একদম ডিফারেন্ট। এই নর্মাল যে আমরা জগৎ বলি না, মনেরা প্রতিষ্ঠা, ওইগুলোর মধ্যে ভাইরাস রাখতে পারবো না আমরা। তো যাই হোক, যে মনেরা যারা আছে তারাই কিন্তু এখানে ব্যাকটেরিয়া, এবং তারা বাইনারি ফিশন বা দ্বিবিভাজন করে। সিম্পলি যদি একটু পার্থক্য আমি তোমাদের দেখাই তাহলে তোমরা বুঝবা, এই একটা কোষ তো ব্যাকটেরিয়ার, এই ধরো সেই ব্যাকটেরিয়ার কি নিউক্লিয় বস্তু বা ডিএনএ বললাম, ডাইরেক্ট তো আসলে ক্রোমোজোম বলাও ঠিক না, ঠিক আছে। যেটা হয় এই ক্রোমোজোমটা সামহাও, ক্রোমোজোম বা ডিএনএটা সামহাও কোথায় যে অ্যাটাচ করে,
কোষের ঝিল্লিতে প্রথমে কি করে কোষের ঝিল্লিতে অ্যাটাচ করে কোষের ঝিল্লিতে অ্যাটাচ করার পরে পরের ধাপে এইখানে তারা ডুপ্লিকেট করে এখানে তারা কি করে ডুপ্লিকেট করে এবং একটা অ্যাটাচমেন্ট কিসের সাথে থাকে ঝিল্লির সাথে থাকে ওইখানে তারা ডুপ্লিকেট হয়ে গেল পরের ধাপে এখন কি তৈরি হয় খাস তৈরি হয় এখন কি তৈরি হয় খাস তৈরি হয় এবং তারপরের ধাপে খাসটা আরো বড় হয় এবং মাঝখান থেকে কিন্তু আলাদা হয়ে গেছে একটা পর্যায়ে দূরে কি হয়ে যায় আলাদা হয়ে যায় দ্যাট ইজ বাইনারি ফিশন কার হচ্ছে ব্যাকটেরিয়ার আর অ্যামাইটোসিসের ক্ষেত্রে কি হয় ডাইরেক্ট পড়ছে এরকম এই হচ্ছে কোষ এরকম না ডাম্বেলাকৃতি হয়ে যাবে এবং এরকমভাবে দুই দিকে চলে যাবে ঠিক আছে ডাম্বেলাকৃতি হয়ে অ্যামাইটোসিসে এবং তারপরের ধাপে ডাম্বেল দুটো ছুটে যাবে এবং দুটো কি হয়ে যাবে আলাদা হয়ে যাবে একটু মাইনর ডিফারেন্স কিন্তু এখানে আছে মাইনর একটু ডিফারেন্স আছে তো এই ডিফারেন্সটা তোমরা তখনই বুঝতে পারবা তোমরা যখন ব্যাকটেরিয়া অধ্যায়ে পড়তে যাবা ব্যাকটেরিয়া অধ্যায়ে পড়তে যায় বাইনারি ফিশনের একটা সুন্দর ছবি তোমরা পাবা যে বাইনারি ফিশনটা আসলে কীভাবে হয় ব্যাকটেরিয়া জনন যখন তোমরা পড়বা ঠিক আছে ব্যাকটেরিয়া জনন যখন তোমরা পড়বা যে সুন্দর ডিফারেন্স যেখানে হয় এই যে যখন হয়েছে না এখান থেকে এখানে এই জায়গায় হওয়ার পর অটোমেটিক এখান থেকে কী হয়ে যায় স্যাপারেটটা হয়ে যায় এই যে একটা ম্যাজিক মানে একটা মাইনর ডিফারেন্স কোষ ঝিলির গায়ে তো লাগলো লাগা অবস্থায় এখান থেকে দুটো কী হয়ে যায় স্যাপারেট হয়ে দুটো কপি হয়ে যায় দুটো স্যাপারেট হয়ে কিন্তু থাকতে থাকে এবার এরকম হয়ে যায় জেনেটিক বস্তু এভাবে সুবিভাজন হয় আর এখানে কী হয় ডাম্বেল হয় ডাম্বেলটা দুই দিকেই সমানভাবে হয় এরপর মাঝখানে একটা পর্যায়ে কী হয়ে যায় কেটে যায় এটা ডিফারেন্স বাট মোস্ট লাইকলি সেম এবং অনেক জায়গায় বলে থাকে কি মানে বাইনারি ফিশনও কাইন্ড অফ অ্যামাইটোসিস বলে থাকে আর কি অনেক জায়গায় বলে বাট একটু ডিফারেন্স আছে আর মনে রাখতে হবে যে ব্যাকটেরিয়ার একদম পুরোপুরি কী করে বাইনারি ফিশন করে আর অ্যামিবারা চাইলে এই প্রসেসটা করতে পারে আর কি ঠিক আছে বাট অনেক ব্যাকটেরিয়াও করে এটা বাট ব্যাকটেরিয়া তো জন্য ওটা প্রযোজ্য বাইনারি ফিশন এটা প্রযোজ্য বাট শুকেন দিকের বেলায় মাইটোসিস আর মিওসিস এছাড়া অন্য কোনো অপশন তাদের হাতে নাই ওকে গোলাকার ডিএনএ সাপোর্ট দেয় না মানে আদিকন্দিক যে ডিএনএটা আছে তো ওটা তো গোলাকারই পাশাপাশি যে এই যে ডিএনএগুলো এগুলো সাপোর্টিং হিসাবে তৈরি করে মানে এগুলোকে একটা ক্রোমোজোমের মতো স্ট্রাকচার লাভ করতে দেয় বাট ওইগুলো ওইটা কিন্তু কিসের ক্রোমোজোমের মতো না সুগরিত নিউক্লিয়াসের ক্রোমোজোমের মতো না ঠিক আছে প্রাকৃতিক কোষে দুইটাই ঘটে কিছু কিছু ব্যাকটেরিয়া তো আছে তারা আবার এই দিকে যাবে বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে বলতে পারো যে বাইনারি ফিশন হয় ঠিক আছে সায়ানো ব্যাকটেরিয়া আছে কিছু নীলাপ সবুজ শৈবাল যেটাকে বলে ওরা আবার অ্যামাইটোসিসের দিকে যেতে পারে বাট তারা তো আবার ব্যাকটেরিয়া ঠিক আছে মানে এই দুনিয়াতে এক্সেপশনের অভাব নাই যেহেতু সৃষ্টি তত তোমাদের বইয়ে বলছে এরকম যে উদ্ভিদ কোষ ও প্রকৃত কোষী শৈবাল ছত্রাক বায়োফাইটা টেরিডোফাইটা জিমনোস্পাম অ্যানজিওস্পাম এরা প্রত্যেকেই কিন্তু উদ্ভিদ এবং প্রকৃত কোষী বায়োফাইটা টেরিডোফাইটা বলতে মশকে বুঝাইছে আর জিমনোস্পাম অ্যানজিওস্পাম বলতে আবৃতবীজী নগ্নবীজী বা নগ্নবীজী আবৃতবীজীকে বুঝাইছে আর কি এগুলো আমরা সামনে এগুলো আস্তে আস্তে দেখবো ঠিক আছে এবং এসব কোষে আরেকটা গুরুত্বপূর্ণ কথা এদের বেলায় সবাত শোষণ হয় কি হয় আর এদের বেলায় কি হয় অবাধ শোষণ হয় আমরা বলছি না ব্যাকটেরিয়া শোষণটা কি অবাধ শোষণ কারণ কি বলতো আচ্ছা এটা একটা কারণ অক্সিজেন নিতে পারে না বাট হ্যাঁ কিছু কিছু ব্যাকটেরিয়া তো আছে তারা অক্সিজেন নিতে পারে তার ডিফারেন্সটা কোথায় এক্স্যাক্টলি মাইটোকন্ড্রিয়া এবং প্লাস্টিড প্লাস্টিক দিয়ে তো খাবার তৈরি করবা এটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া আরে ভাই তুমি যে শোষণ করবা গ্লাইকোলাইসিসের পরের ধাপ তো তোমার কোথায় ঢোকা লাগবে গ্লাইকোলাইসিস নাও তুমি সাইটোপ্লাজমে করলা পরে তোমার কই যাওয়া লাগবে মাইটোকন্ড্রিয়া তুমি এখানে পাবা কই ওয়ে তো নাই একেবারে দেখো অবাধ শোষণে কিন্তু প্রথমে কি হয় গ্লাইকোলাইসিস কিন্তু হয় সবাতের মতো সবাত অবাধ উভয়েরই কমন কি
বাট এরপর আর অবাধ যাইতে পারে না কেন কি আমরা বাচ্চাকাল থেকে শিখে আসি অক্সিজেন নিতে পারে না বলে কি হয় না সবাশোষণ হয় না অবাশোষণ হয় বাট ইটস নট এ অ্যাকুরেট আনসার অ্যাকুরেট আনসারটা কি হওয়া উচিত আরে ভাই যে গ্লাইকোলাইসিসের পরে আমি যে কাজগুলো করবো এটার জন্য তোমার মাইটোকন্ড্রিয়া লাগবে আমি তো গরিব আমার তো নাই মাইটোকন্ড্রিয়া আমি করবো কোথায় এগুলা ঠিক আছে সো আমার পক্ষে সম্ভবই না অক্সিজেন থাকুক শুনো তিন রকমের ব্যাকটেরিয়া আছে জেনে রাখো তিন রকমের ব্যাকটেরিয়া আছে বায়বীয় ব্যাকটেরিয়া অবায়বীয় ব্যাকটেরিয়া সুবিধাবাদী বায়বীয় ব্যাকটেরিয়া সুবিধাবাদী অবায়বীয় ব্যাকটেরিয়া বায়বীয় ব্যাকটেরিয়া অবায়বীয় ব্যাকটেরিয়া হ্যাঁ অবায়বীয় মানে যে হচ্ছে অক্সিজেন হ্যাঁ ফটোসিনথেটিক কারণ সে হচ্ছে অক্সিজেন তো সে কী করতেছে বরঞ্চ ছাড়তেছে ফটোসিনথেটিক মানে কি সালোক সংশ্লেষণ করে তার মানে সে কি অক্সিজেন ছাড়বে তার মানে তো অক্সিজেন নেওয়া তার কাজ না ঠিক আছে তো তাহলে কী কী বললাম বায়বীয় ব্যাকটেরিয়া অবায়বীয় ব্যাকটেরিয়া লিখছো ঠিক আছে বা এগুলোকে বাদ এটা হচ্ছে সুবিধাবাদী অবায়বীয় এটা কি সুবিধাবাদী অবায়বীয় আচ্ছা বায়বীয় অবায়বীয় তো অবায়বীয় একটা ব্যাকটেরিয়া আছে যেটাকে বাধ্যতামূলক অবায়বীয় বলা হয় বাধ্যতামূলক মানে কি মাস্ট বি অবায়বীয় তার নাম হচ্ছে ক্লস্ট্রিডিয়াম তার নাম কি ক্লস্ট্রিডিয়াম CLOSTRI DIUM ক্লস্ট্রিডিয়াম লিখে দিই ক্লস্ট্রিডিয়াম মাস্ট আন্ডারলাইন করবা ঠিক আছে এটা একটা বাধ্যতামূলক অবায়বীয় ব্যাকটেরিয়া মানে অক্সিজেন আসলে তছনছ হয়ে যাবে অক্সিজেন আসলে কি হয়ে যাবে তছনছ হয়ে যাবে মানে বাঁচতেই পারবে না অক্সিজেন নিতেই পারবে না অবায়বীয় কিন্তু আরেকটা সেটা লেখা রাখবে না অ্যাজোরো ব্যাকটেরিয়া একটা আছে অ্যাজোরো ব্যাকটেরিয়া সে আবার বায়বীয় ব্যাকটেরিয়া মানে সেই অক্সিজেন থাকতে বা অক্সিজেন তার লাগবে তার কি অক্সিজেন মানে সুবিধাবাদী গুলা কারা সুবিধাবাদী তো অবায়বীয় কারা হ্যাঁ বায়বীয় অক্সিজেন লাগবে অবায়বীয় তো অক্সিজেন লাগবে না তাহলে সুবিধাবাদী কারা সুবিধাবাদী তো অবায়বীয় কারা অবায়বীয় তার মানে অক্সিজেন তার অক্সিজেনের মধ্যে আরামসে বাঁচতে পারবে যারা বাধ্যতামূলক অবায়বীয় তাদের শরীরে সামান্য একটু অক্সিজেন টুকরে মারা যাবে আর সুবিধাবাদীগুলো কি এটার অক্সিজেনের দরকার নেই বাট অক্সিজেনের মধ্যে আরামসে থাকতে পারবে ঠিক আছে শোষণ তো করবে না নিলে বরঞ্চ মারা যাবে প্রাকৃতিক পরিবেশে বাঁচার অক্সিজেন নেওয়া তো একটা ডিফারেন্ট জিনিস তুমিও তো যে শুধু অক্সিজেন গ্যাস নিচ্ছ তা না অনেক কিছু তো নিচ্ছ বাট পার্সিয়াল প্রেশার আংশিক চাপ পড়বা সামনে আংশিক চাপের প্রভাবে তুমি শুধু অক্সিজেনটাই তোমার ফুসফুসে কী হচ্ছে ব্যাপন হচ্ছে অক্সিজেনে কার্বন ডাইঅক্সাইড কী হচ্ছে ব্যাপন হচ্ছে নাইট্রোজেন তো তুমি নিচ্ছ না মানে ওইভাবে নিচ্ছ না আর কি রক্তের মধ্যে যদিও নাইট্রোজেন আছে কিছু পরিমাণ যেটা বলতেছিলাম অক্সিজেন দিয়ে যদি ডিফাইন করতাম তাহলে তো বায়বীয় ব্যাকটেরিয়া আছেই আছে না অ্যাজোরো ব্যাকটেরিয়ার নাম বললাম সে তো কী নেয় অক্সিজেন নেই তো সে তো তাহলে কী করতে পারতো সবাচ্ছন করতেই পারতো বাট করে না কেন কারণ গরিব মাইটোকন্ড্রিয়া তো নাই ঠিক আছে সেটা মাথায় রাখতে হবে তোমাদের বইয়ে বলছে প্রথম প্রথম প্রকৃত কোষী এবং বহুকোষী জীব এক লোহিত শৈবালের নাম তোমাদের কথা বলছে একটা লোহিত শৈবালের বৈজ্ঞানিক নাম তোমাদের বলছে দেখো বঙ্গি মরফা পিউবেসেন্স বঙ্গিমোরফা পিউবেসেন্স নতুন বইয়ে পেজ নাম্বার 5 এটা হচ্ছে লোহিত শৈবাল 1200 মিলিয়ন বছর পূর্বে এটা আবিষ্কার হয়েছিল ঠিক আছে লোহিত শৈবাল লাল শৈবাল এরপরে তোমাদের বইয়ের মধ্যে হচ্ছে আদিকোষা প্রকৃত কোষের পার্থক্য লিখছে আদিকোষা প্রকৃত কোষের মধ্যে অনেক জিনিসই তোমরা এখনই বুঝবা না যেমন আরএনএ পলিমারেজটা এখনই তোমরা বুঝবা না অপেরনটা এখনই তোমরা হয়তো বা বুঝবা না ট্রান্সলেশনটা হয়তো এখনই তোমরা বুঝবা না দরকারও নেই যখন বোঝার সময় হবে এমনিই বুঝবা এই চ্যাপ্টার যখন শেষ হবে না যে কটা পয়েন্ট বললাম অপেরন আরএনএ পলিমারেজ ইন্ট্রন ট্রান্সলেশন
এসবটা শেষ হলে তোমার মানে আমার আর জিজ্ঞাসা করবা, তোমার নিজের এর উত্তর পেয়ে যাবা। কিছু কিছু জিনিস সেটাকে একটু আগে আগে লিখে দিছে, ট্রান্সলেশন তোমাদের পড়ানো হবে। অপেরন কি? আদিকোষের জিন প্রকাশের একক। অপেরন কি? আদিকোষের জিন প্রকাশের, এটা সামনে আসছে যদিও। তাহলে এখন এটা কি প্রকৃত কোষে থাকবে? অপেরন হচ্ছে আদিকোষের জিন প্রকাশের একক, এটা কি প্রকৃত কোষে থাকবে? তাহলে এখানে দেখো সাত নম্বর পয়েন্টে যে অপেরন লিখছে, দেখো সাত নম্বর পয়েন্ট অপেরন আছে না? আদিকোষের বেলায় কি লিখছে? অপেরন। প্রকৃত কোষের বেলায়? আরে ভাই অপেরন কি আসলে? আদিকোষের জিন প্রকাশ হবে, সে প্রকৃত কোষে থেকে কি করবে? হ্যাঁ সে প্রকৃত কোষে থেকে কি নাচবে? দরকার আছে তার? কোনো থাকবে না তো সে, ঠিক আছে। তারপরে হচ্ছে সাইটোস্কেলেটনটা কি? পাঁচ নম্বর, সাইটোস্কেলেটন মানে হচ্ছে কোষ কঙ্কাল। সাইটোস্কেলেটন মানে কি? আমাদের যেরকম দেহে কঙ্কাল থাকে সাপোর্ট দেওয়ার জন্য, কোষের মতো তিন রকমের কঙ্কাল থাকে, মনে আছে? মাইক্রোটিবিউল, মাইক্রোফিলামেন্ট, ইন্টারমিডিয়েট ফিলামেন্ট, এগুলো তো কাইন্ড অফ সাইটোপ্লাজমিক অঙ্গাণু। তো এগুলো আদি কোষের মধ্যে করবে এটা কি, ঠিক আছে। ট্রান্সলেশন কি? ট্রান্সলেশন হচ্ছে প্রোটিন তৈরির প্রক্রিয়া। কি তৈরির প্রক্রিয়া? প্রোটিন তৈরির প্রক্রিয়া। আরএনএ থেকে প্রোটিন তৈরি হয়, কারণ ভিতরে ঢুকলে দেখবে আর এক কথা লিখে রাখছে ট্রান্সক্রিপশনের সাথে হয়। আর ভাই ট্রান্সলেশনই বুঝলাম না, লাগে আবার কি লাগাই দিছো? ট্রান্সক্রিপশন লাগাই দিছো, ঠিক আছে। একটা ওয়ার্ড বুঝে শেষ করলাম না, সাথে আবার নতুন একটা ওয়ার্ড। ট্রান্সক্রিপশন কি? ডিএনএ থেকে আরএনএ তৈরি। ট্রান্সক্রিপশন কি? আর ওই আরএনএ কে ব্যবহার করে প্রোটিন তৈরিকে বলা হয় ট্রান্সলেশন। তিনটা জটিল টার্ম আছে এখানে। তো আদিকোষের বেলায় ডিএনএ থেকে আরএনএ তৈরি হওয়ার পরে আরএনএ থেকে ধুম করে কি তৈরি হয়ে যায়? প্রোটিন তৈরি হয়ে যায়, বেশি দেরি করে না। আর প্রকৃত কোষে বলে একটু দেরি করে, এটাই বলছে আর কি। তাহলে আমি আগে থেকে একটু লিখে দিই, এটা পরে আসে, এগুলো এই চ্যাপ্টারেই আসে, একটু একটু অ্যাডভান্সে দিয়ে দিচ্ছে আর কি আমাদেরকে, ঠিক আছে। এই জন্য একটু প্রবলেম হচ্ছে। দেখো ডিএনএ থেকে ডিএনএ তৈরি হয় কখন জানো? কোষের বিভাজনের সময়। কোষের এবং তুমি মাইটোসিস করবা, একটা থেকে দুইটা কোষ করবা, তাতে তোমার কি ডিএনএ থেকে ডিএনএ কপি করা লাগবে না? তখন এটাকে বলা হয় রেপ্লিকেশন। তখন এটাকে কি বলা হয়? রেপ্লিকা তৈরি বা রেপ্লিকেশন। তোমাদের সামনে কলেজে দেখবা পড়াবে। এখন তুমি ডিএনএ থেকে আরএনএ বানাবা, তখন এটাকে বলবে ট্রান্সক্রিপশন। ট্রান্সক্রিপশন, ডিএনএ থেকে আরএনএ বানানোকে বলা হয় ট্রান্সক্রিপশন। আর আরএনএ থেকে প্রোটিন বানাবা, তখন এটাকে বলবে ট্রান্সলেশন। আর একটা কথা মনে রাখবা, এই দুটা কাজ একটা কাজের জন্যই হয়, সে হচ্ছে প্রোটিন তৈরি। মানে ট্রান্সক্রিপশনটা হয় কিসের জন্যে? ট্রান্সলেশনের সাপোর্ট দেওয়ার জন্য। মানে দুটো মিলে আসলে প্রোটিন তৈরি হয়, সহজ বাংলায় বললে। বেসিক্যালি আমাদের পুরো দেহ তো প্রোটিন, তাই না? কোন জায়গায় কোন প্রোটিন লাগবে এটা কে জানে? ডিএনএ জানে। কে জানে? যেমন চুলের রং কালো হয়, দেহের রং কালো হয় মেলানিন নামে একটা প্রোটিনের কারণে। মেলানিন প্রোটিন সুনের মতো কালো যদি সারা দেহের মতো থাকতো, তাহলে সবাই উগান্ডাবাসী হয়ে যেত। তাহলে সব কোষের কি মেলানিনের চাহিদা এক না? কোন কোষের কেমন এটা কে জানে? ডিএনএর পক্ষে সম্ভব। আবার ধরো প্রোটিন কোথায় তৈরি হয়? রাইবোজোমে। রাইবোজোমের কাজ কি?